হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা দেখো ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার অ্যাসোসিয়েশন যে টেস্ট পেপার নিউ সিলেবাস 2020-21-এর জন্য রিডিউস সিলেবাসের ফিজিক্যাল সায়েন্সের যে সলিউশন চলছে দেখো, আজকের যে নিউমেরিক্যাল সলিউশনের মডেল কোশ্চেন সেট আমরা 8 নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, কোশ্চেন সেট 8 সাত 3.2-তে যে অঙ্ক রয়েছে দেখো, 27 ডিগ্রি সেন্টি উষ্ণতা এবং 570 মিমি পারস্তম্ভের চাপে 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত হবে। এখানে দেখো পিভি সমান এনআরটি বা এন সমান কি ডব্লিউ বাই এমআরটি, অর্থাৎ মোল সংখ্যা মানে ভর বাই মোলার ভর ইনটু আরটি। এখানে বের করতে হবে দেখো আয়তন, সুতরাং এখান থেকে আমরা ভি বের করব, ভি সমান পিটাকে নিচে পাঠিয়ে দিলাম, তাহলে ডব্লিউ আরটি বাই পিএম। এবার যেমন বলেছে তুমি বসিয়ে দাও, এখানে ডব্লিউ দেখো 2.2 গ্রাম বসিয়ে দিলাম, আর এর মান 0.082, টি এর মান কত 27 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 27+ এটা 27+273, 27+273, কারণ 27 ডিগ্রির সঙ্গে 273 যোগ করলে কেলভিন হবে, তাহলে 27+273। আর নিচে দেখো পি এর মান, পি মানে 570 মিমি, 570 মিমিকে এটা মিমি যেহেতু আছে এটা অ্যাটমোস্ফিয়ার করতে হবে, তাই 760 দ্বারা ভাগ করতে হবে, কারণ এক অ্যাটমোসফিয়ার সমান 760 মিমি এইচজি, কারণ কি এখানে লিটার অ্যাটমোসফিয়ারে ফোকাস করা আছে, তাই এটাকে অ্যাটমোসফিয়ার করতে গিয়ে 760 মিমি দ্বারা ভাগ করতে হলো। আর এমটা হচ্ছে মোলার ভর, কার্বন ডাইঅক্সাইডের মোলার ভর কত 44, কারণ দেখো সিও টু কার্বন 12 আর অক্সিজেন O2 মানে 32, সমান এটা 44, তাই এখানে 44 বসিয়ে দিলাম। এবার কাটাকুটি করে নাও, কাটাকুটি করলে তোমার এটা কাটাকুটিটা আমি আর বলছি না, খুব সহজ কাটাকুটি তোমরা নিজেরাই পারবে, করলে এটা 0.02 লিটার, ঠিক আছে 0.02 লিটার বেরিয়ে গেলো, তাহলে গ্যাসের আয়তন বেরিয়ে গেল 0.02 লিটার। ঠিক আছে, আচ্ছা এবার দেখো 3.2 অথবা -3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 750 সেমি কিউব, চাপ অপরিবর্তিত রেখে ওর আয়তন 1 লিটার করলে গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে। তাহলে এখানে V1/T1V2/T2 করতে হবে, কেন না যেহেতু চাপ অপরিবর্তিত আছে, অর্থাৎ কিন্তু চার্লস সূত্র এখানে আয়তন আর উষ্ণতা, তাই V1/T1V2/T2 এই ফর্মুলা। এবার V1টা এখানে কত দেখো 750, প্রথম যেটা দেওয়া থাকে V1 750, আর উষ্ণতা T1 কত -3, তাহলে -3+273, ঠিক আছে -3+273 এটা পেয়ে গেলাম। আর হচ্ছে তোমার এখানে দেখো চাপ অপরিবর্তিত ওর আয়তন 1 লিটার করলে, অর্থাৎ অন্তিম আয়তন 1 লিটার, এটাকে এটা যেহেতু সেমি কিউব আছে তাহলে 1 লিটার মানে 1000 সেমি কিউব করে নিলাম, একই এককে করতে হবে। আর T2টা কত বের করতে হবে, তাহলে এখানে দেখো T2 × 750, আর এটা হচ্ছে 270 হচ্ছে আর একটু 1000, তাহলে এখান থেকে T2 সমান তোমার 75টা নিচে 750 নিচে চলে এলো। এবার দেখো এটা 00 কেটে দাও, 00 কেটে দিলাম, আর 75 25 দ্বারা কাটলে 3, এটা 100কে কাটলে 4 25 দ্বারা, আর 3 এটাকে কাটলে 3 × 27 90, 4 × 36 360K, অর্থাৎ 360 কেলভিন। তাহলে অন্তিম উষ্ণতা কত হবে, 360 − 273 সমান 87 ডিগ্রি সেন্টিগ্রেড, কেলভিনে 360 আর সেন্টিগ্রেডে করলে 87। ঠিক আছে, এবার দেখো 4.2-তে অঙ্ক যেটা রয়েছে, এসটিভিতে 89.6 লিটার অ্যামোনিয়া প্রস্তুত করতে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া কোলিচুরের সঙ্গে মিশিয়ে করতে হবে। তাহলে কোলিচুরের সঙ্গে অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া, আমি বিক্রিয়াটা প্রথমে লিখে নেবো, এটা অ্যামোনিয়াম ক্লোরাইডের অ্যামোনিয়া তৈরির বিক্রিয়া, অ্যামোনিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম হাইড্রক্সাইড কোলিচুন বিক্রিয়া করলে অ্যামোনিয়া ক্যালসিয়াম ক্লোরাইড জল তৈরি হচ্ছে। এখানে দেখো অ্যামোনিয়াম ক্লোরাইডের ওজন কত হচ্ছে 2 × 14 আর 4টে অ্যামোনিয়া ক্লোরিন 35.5, তাহলে এটা কত হলো 107, টোটাল গুণ করে দেখো 107 হচ্ছে, আর এটা হচ্ছে দুটো অ্যামোনিয়া যেহেতু 2 × 22.4 লিটার, সুতরাং 2 × 22.4 লিটার অ্যামোনিয়া তৈরি করতে অ্যামোনিয়াম ক্লোরাইড প্রয়োজন 107 গ্রাম। ঠিক আছে, তাহলে 89.6 লিটার তৈরি করতে প্রয়োজন কত হবে, এটা 89.6 আর নিচে 2 × 22.4, এটাকে কাটাকুটি করো, কাটাকুটি করলে দেখো 214 গ্রাম, সুতরাং 214 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড প্রয়োজন। এরপর দেখো 4.2 অথবা যেটা রয়েছে,
20 গ্রাম কঠিন যৌগ এ উত্তপ্ত করলে অপর একটি কঠিন যৌগ বি এর 9 গ্রাম এবং একটি বর্ণহীন ও গন্ধহীন গ্যাস সি উৎপন্ন হয়। উৎপন্ন সি এর এসটিপিতে আয়তন 5.6 লিটার হলে সি এর আপেক্ষিক আণবিভর কত হবে? তাহলে এ একটা কঠিন সলিড, তাকে হিট করতে বি তৈরি হয়েছে আর সি তৈরি হয়েছে। এ দেওয়া আছে 20 গ্রাম আর বি হচ্ছে 9 গ্রাম, তাহলে সি কত হবে? 20 - 9 অর্থাৎ 11 গ্রাম, তাহলে সিটা হচ্ছে 11 গ্রাম। আবার সি এর দেখো এসটিপিতে আয়তন দেওয়া আছে 5.6 লিটার, সুতরাং এসটিপিতে 5.6 লিটার গ্যাসের ভর হচ্ছে 11 গ্রাম, ঠিক আছে? তাহলে 22.4 লিটার গ্যাসের ভর কত হবে? 44 গ্রাম। 22.4 লিটার গ্যাসের যে ভর সেটাই হচ্ছে আণবিক ভর, সুতরাং সি এর আপেক্ষিক আণবিক ভর কত? 44। আচ্ছা, এরপরে দেখো 8টি বাল্ব 100 ওয়াট 220 ভোল্ট প্রতিদিন 10 ঘন্টা, 3টি 80 ওয়াটের পাখার প্রতিদিন 15 ঘন্টা ও একটি বৈদ্যুতিক ইস্ত্রি 1.5 কিলোওয়াট প্রতিদিন 30 মিনিট চলে, প্রতি ইউনিট 6 টাকা করে হারে এক মাসে বিদ্যুতের খরচ কত হবে? তাহলে দেখো প্রতি ইউনিট, তাহলে ইউনিটটা কোথায় বের করে নেবো? এখানে ইউনিট কীভাবে বের করবো? মোট কিলোওয়াট ঘন্টাকে বলে ইউনিট, কিলোওয়াট ঘন্টা বা বিওটি, ঠিক আছে? এটাই হচ্ছে এক ইউনিট, বিওটি মানে ইউনিট বা কিলোওয়াট ঘন্টা। এটা 30 দিনে কত বেরোবে দেখো? প্রথমে দেখো 8টা বাল্ব, তাহলে 8 ইন্টু, তাহলে ওয়াট কত? 100, তাহলে 8 ইন্টু 100 আর 10 ঘন্টা চলছে ইন্টু 10, ওয়াট আর ঘন্টা গুণ করলাম, ওয়াট ঘন্টা হলো, তাকে হাজার দ্বারা ভাগ করলে কিলোওয়াট ঘন্টা হলো, প্লাস 3টি 80 ওয়াটের পাখা, তাহলে 3 ইন্টু 80 প্রতিদিন 15 ঘন্টা, তাহলে 15 গুণ আর নিচে 1000, তাহলে কিলোওয়াট ঘন্টা হলো। আর এটা কিলোওয়াট ঘন্টা, এটা কিলোওয়াট হয়ে আছে, তাই এত ইন্টু ঘন্টা, ঘন্টা করার জন্য কী করছি? 30 মিনিট, 30 মিনিটকে আমরা 7 দ্বারা ভাগ করলে ঘন্টা হয়ে যাবে, তাহলে এটা কিলোওয়াট আর এটা ঘন্টা, কিলোওয়াট ঘন্টা, এটাকে 7 দ্বারা ভাগ করতে হলো না যেহেতু এটা কিলোওয়াটে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এটাকে করলাম ইন্টু 30, 30 দিনের জন্য, এটা একদিনে, এটা 30 গুণ করতে 30 দিন, তাহলে এটাকে হিসাব করে, এগুলো হিসাব করেছি দেখো, হিসাব করে 30 দ্বারা গুণ করতে কত হয়েছে? এটা 370.5, অর্থাৎ 370.5 ইউনিট বা এত বিওটি হয়েছে। এবার তাহলে এক মাসে বিদ্যুতের মোট খরচ কত হবে? 6 টাকা করে এক একটা ইউনিটের খরচ, তাহলে 6 ইন্টু 370 ইন্টু 5, এত ইউনিট হয়েছে মাসে, আর 6 টাকা করে দাম, তাহলে 6 ইন্টু এত সমান 2223 টাকা, ঠিক আছে? এইভাবে কিন্তু এই অঙ্কগুলো করবে, এই অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এবছর পরীক্ষায় পড়ার খুব চান্স রয়েছে। এবার দেখো 4.7-এর অথবা 1.5 ভোল্ট তড়িৎচালক বল ও 2 ওহম অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটি কোষকে 1 ওহম 2 ওহম ও 10 ওহমের শ্রেণী সমবায়ে যুক্ত 3টি রোধকের সঙ্গে যোগ করলে বর্তনীর প্রবাহমাত্রা কত হবে নির্ণয় করো, কোষের নষ্ট ভোল্ট কত? তাহলে এখানে দেখো তড়িৎচালক বল 1.5 ভোল্ট দেওয়া আছে, 2 ওহম অভ্যন্তরীণ রোধ আর 1 ওহম 2 ওহম আর 10 ওহমের শ্রেণী সমবায় যুক্ত রোধকের সঙ্গে যোগ করা হয়েছে। তাহলে দেখো শ্রেণী সমবায় তুল্য রোধ আর কত হবে? 1+2+10 অর্থাৎ 13 ওহম, কারণ শ্রেণী সমবায় সবগুলো যোগ হয়ে যায়। এখন আমরা জানি কি তড়িৎচালক বল সমান I×R+R, বড় আর প্লাস ছোটো আর, এটা অভ্যন্তরীণ এটা বহিস্থ, তাহলে I সমান কি E×R+R, তাহলে 1.5 এই যে তড়িৎচালক বল দেওয়া আছে আর বড় আরটা কত হলো? 13, আর ছোটো আর কত দেওয়া আছে? এই যে অভ্যন্তরীণ রোধ 2, তাহলে 13+2 অর্থাৎ 1.5/15 সমান 0.1 অ্যাম্পিয়ার, সুতরাং বর্তনী তড়িৎ প্রবাহ মাত্রা কত হলো? 0.1 অ্যাম্পিয়ার। আর কোষের নষ্ট বল কি? নষ্ট বল হচ্ছে I×r, তাহলে আইটা কত? আইটা হচ্ছে 0.1 আর আরটা হচ্ছে 2 ছোটো আর, সুতরাং 0.2 ভোল্ট, এটা হচ্ছে নষ্ট ভোল্ট, ঠিক আছে? পরের দিনে আমরা আলোচনা করবো কি, পরের দিন আমরা মডেল কোশ্চেন সেট 9 এটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তাহলে আজকের মতো এখানে রাখছি, নতুন হয়ে থাকলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর যদি তোমাদের ভৌতবিজ্ঞানের প্রতিটা চ্যাপ্টারের নোটস লাগে তাহলে তোমরা ডিসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে, ঠিক আছে?